বিদেশসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে যাচ্ছেন তিনি, কিন্তু সকালে বিমানবন্দরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, ফ্লাইট লেট থাকে, তাই বিশ্ব বাংলা স্টলে শটান চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে কটাক্ষ বিরোধীদের, কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়, তার আগে ভাইপো ভাইপো স্ত্রী ভাইপো শালিকা প্লট রেডি করেছে এবং মমতা ব্যানার্জি এই প্লটের সাক্ষী। অর্থাৎ তিনি দুবাইকে ট্রানজিট পয়েন্ট করেছেন স্পেনে যাওয়ার জন্য নয়, পশ্চিমবঙ্গ থেকে হাওলার মাধ্যমে হুন্ডির মাধ্যমে যে টাকা তার পরিবার সরাচ্ছে সেই টাকাকে ওখানে সুরক্ষিত করার জন্য। ওইসব ঢপের চপ লোক শুনেছে, ভোটের আগে ডবল ডবল চাকরি, ছ মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব, ভ্যাকসিন কেন্দ্রীয় সরকারের নিব না কিনে দেব, এসব ঢপবাজি মমতা ব্যানার্জির সবাই বারে বারে দেখেছে শুনেছে, অত সবাই জানে ট্যাক্সের টাকায় বেড়াতে যাচ্ছে। এতদিন বিদেশে গেছে চালানা পয়সা নিয়ে এসছে কোথা থেকে বলুন? আরে দেশের যারা বিনিয়োগ করে তারা এখানে পয়সা ঢালে না, দেশের যারা বড় বড় পুঁজিপতি তারাই তো পয়সা ঢালে না। দিদির সঙ্গে করে গায়ক নায়ক খেলোয়াড়, নিজেও এক গায়ক সঙ্গে নিয়ে গেছে, নায়ক সঙ্গে নিয়ে গেছে, খেলোয়াড় স্পেনে গিয়ে খেলবে না খেলা দেখবে না খেলোয়াড় ধরে নিয়ে আসবে, খেলোয়াড় ধরে নিয়ে এসে আমাদের জীবনের খেলা শেখাবে মেলা শেখাবে না আমাদের জীবনের বেরোজগারি দূর করার জন্য রুটিজির ব্যবস্থা করবে দিদিই জানে। ফিরাদ হাকিমের বক্তব্য এবার শোনাব। এটা নিয়ে আমি কিছু বলবো, কারণ পার্সোনাল চিঠি ওনাকে উনি দিয়েছেন, এটার মধ্যে আমার কিছু জানাও নেই বলার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।